আসসালামু আলাইকুম রূপা, সামনে বিলে আসা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব গরুর চর্বি দিয়ে মুগ ডাল, আমার বড় ছেলের খুব পছন্দ। রা কিভাবে আমি রান্না করি আপনারা সবাই একটু দেখেন। ফার্স্টে আমি একটু তেল দিলাম, সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন দেবো, আছে তেজপাতা, দস্তার মশলা, তারপরে হচ্ছে এলাচ, কালো এলাচ, দালচিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে একটু নাড়তে হবে। তারপরে দিলাম তেজপাতা, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এবার দিয়ে দেবো বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে এবার দেবো গুঁড়া মশলা। এখানে আছে ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ, হলুদ, লবণ, একসাথে সব দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। তলায় যাতে না লেগে যায় একটু হালকা পানি দিতে হবে। এবার দেবো টমেটো কুচি। এই খাবারটা আমার বড় ছেলে যা পছন্দ, আমি এত পছন্দ সেটা বলে বোঝাতে পারবো না। আমার তো সবারই পছন্দ, কিন্তু আমার বড় ছেলেদের খুবই পছন্দ। পানি দেবো, টমেটোটা একটু সিদ্ধ হয় সে পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। তেলটা উপরে একটু চলে আসছে, আবার একটু ভালো করে নাড়বো। এবারে দিব এখানে গরুর চর্বি আর আলু আছে, ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়তে হবে, দেখেন কি সুন্দর কালার আসছে, সুন্দর একটা গ্রাম্বার হয়েছে। যার যার পছন্দ কমেন্টে জানাবেন। ডালগুলো আমি দিয়ে দেবো, ডাল কিন্তু আমি ভেজে 2 ঘন্টার মতো ভিজে রাখছিলাম। ডালগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে। যত নাড়বেন তত কিন্তু মজা, যে কোনো জিনিস যত কষাবেন ততই ভালো লাগে। আর আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে গ্রামের ভাষা শাদী বাড়ি বলে, আমার কিন্তু বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি এই ডালটা এত মজা লাগে। আমি ডালটাই কিন্তু খাই, খুবই ভালো লাগে আমার ডালটা। এই মুখটা কি সুন্দর কালার আসছে, আমি কিন্তু কোনো ভিন্ন মশলা দিই, সামান্য মশলা, মানে আমরা মানে সচরাচর যেগুলো দিয়ে রান্না করি সেই মশলা দিচ্ছি, এত মজা লাগে। এবার একটু পানি দেবো, দিয়ে একটু ভাড়া দেবো। দেখছেন কি সুন্দর কালার আসছে, আমার ভালো লাগে নাড়তে হবে। শুধু নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়, ডাল তো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। কি সুন্দর, বড় ছেলে বাটি নিয়ে দাঁড়ায় আছে, বলে আমার একটু চর্বি দাও। এই গোটাই কয়েকটা চর্বি আমি দিচ্ছি, এই তো পুরো সব চর্বি খাইতে পারে, মজাও লাগে। আমি এক সময় খাইতাম, আমারও খুবই ভালো লাগতো, এখন অবশ্য একটু কম খাই। আর যারা একটু মোটা হতে যাচ্ছেন তারা ওষুধ টষুধ না খাইয়ে এই যে এইসব এই যে ফাস্টফুড, এই গরুর চর্বি, মানে তেল জাতীয় জিনিস এইগুলাই খাবেন, তাহলে হয়ে যাবে, ওষুধ খাওয়া লাগবে না। একটা টিপস দিয়ে দিলাম। আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো শুধুমাত্র কষাইছি, যত কষাবেন তত মজা লাগবে। এবার আমি ঝোলটা দিয়ে দেবো, ঝোলটা কিন্তু হালকা গরম পানি দিতে হবে। দেখেন কি সুন্দর কালার আসছে, এবার আমি ঢাকা দেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে,
এখন আমি একটু ঘি দেব। ঘিটা দিলে মজাও লাগবে, সুন্দর একটা গন্ধও বাইর হবে। এবার একটু দেব জিরা গুঁড়ো, তারপরে দেব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, আমার ভালো লাগে। মানে কাঁচা ঝালের ফ্লেভারটা যে এত সুমধুর লাগে আমার কাছে বলে বোঝাতে পারবো না। আজকে আমার বড় ছেলে যে কতটুকু ভাত খাবে আল্লাহই জানে। Now we're serving this thing right now. It's very fantastic. Like walking plastic.